আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি তানি হাসান, আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার এয়ারপোর্ট। আমি যে এয়ারপোর্টটিতে এসেছি সেটা আগে ছিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বর্তমানে এটা ডোমেস্টিক এয়ারপোর্ট। এখানে মূলত যেহেতু করোনা ভাইরাসের কারণে ফ্লাইটগুলো কম চলছে, সে কারণে একটু কম প্লেন ওঠানামা করে। আগে তো মানে সেকেন্ডে সেকেন্ডে বিমান উঠতো আর নামতো, এখন সেরকম না। তারপরেও ভাবলাম আপনাদেরকে একটু দেখাই, আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আমরা এয়ারপোর্টটি দেখি। এই যে দেখুন, আধা ঘন্টা পরে একটি বিমান ল্যান্ড করবে। রানওয়ে খুব কাছ থেকে বিমানটা দেখতে ভীষণ ভালো লাগে। আমি যখন আগে ছোটো ছিলাম তখন প্রচুর বিমান দেখতাম, আমাদের বাসার পাশে দিয়ে এরকম বিমান ল্যান্ড করতো। যখনই বিমানের শব্দ শুনতে পেতাম দৌড়ে চলে যেতাম বিমান দেখার জন্য। আজকে সেই কথাটি বারবার মনে পড়ছে, ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। আসলে এখানে আগে প্রচুর বিমান ওঠানামা করতো, কিন্তু এখন তো ফ্লাইট কম চলছে, সে কারণে অনেকক্ষণ পর পর একটা বিমান উঠছে, একটা নামছে। এখন যেটা দেখছেন এটা উঠবে, ফ্লাই করবে। আমি অনেক দূরে তো সেটা শ্যুট করার চেষ্টা করছি, হয়তো বা আপনাদের দেখতে একটু সমস্যা হতে পারে, তারপরেও দেখুন ভালো লাগবে। যারা খুব কাছে থেকে বিমান দেখতে পারেননি কখনো, তারা আজকে আমার ভিডিওর মাধ্যমে বিমান দেখবেন, আশা করি তাদের কাছে ভীষণ ভালো লাগবে। যেহেতু এখানে বেশি একটা বিমান ওঠানামা করছে না, আমরা সিদ্ধান্ত নিছি এখান থেকে যাব হলো, আমার কিছু কাঁচা বাজার করার দরকার আছে, পাশে একটা বাংলা দোকান, বাংলাদেশি শপ আছে আর কি, বাংলাদেশি দোকান, সে দোকানে আমি কিছু জিনিস কিনবো, যেমন লেবু, শসা। আমাদের আর একদিন পরেই তো ঈদ, সেই ঈদের জন্য কাঁচা বাজারগুলো কেনা হয়নি, শ্যামাই এগুলো কিনবো। তা ভাবছি আপনাদেরকে একটু দেখাবো বাংলাদেশি, মালয়েশিয়ায় বাংলাদেশি দোকানগুলো দেখতে কেমন। তা আপনারা আমার সাথে দেখতে থাকুন, এখন দেখুন বিমানটা কিভাবে উঠবে সেটা, তারপরেই আমরা চলে যাব মালয়েশিয়াতে বাংলাদেশি দোকান। আমি কেনাকাটা করব, সাথে আপনারা দোকানটি দেখতে থাকবেন। এই যে দেখুন বিমানটি কিছুক্ষণ এসে এখন দাঁড়িয়ে আছে, তারপরে ঘুরেই খুব জোরে উপরে উঠে চলে যাবে। আশা করি সবাই মোটামুটি জানেন বিমান কীভাবে ওঠে নামে। তারপরেও কেন জানি আজকে আমার ইচ্ছে করলো, যেহেতু আমি বাংলাদেশি দোকানটাতে যাবো কেনাকাটা করতে, ভাবলাম যে তার পাশেই এই এয়ারপোর্টটি, তো ভাবলাম আপনাদের জন্য একটু শ্যুট করে আপনাদের দেখতে ভালো লাগবে। দেখুন বিমানটি আবার চলা শুরু হয়ে গেছে, মনে হচ্ছে যে ঠিক আমার সামনে দিয়ে আসবে না, আমার সামনে দিয়ে সে আসবে না, সে ঘুরে যাবে। কিন্তু মনে হচ্ছিল আমি যখন ভিডিও করছিলাম আমার কাছে মনে হচ্ছিলো যে বিমানটা এসে আমার সামনে পড়বে। দেখুন বিমানটি এখন ঘুরে যাচ্ছে, ঘুরে যখন পরে উপরে উঠে যাবে। আমি আর ইয়া করবো না, ভয়েস দেবো না, আপনার বিমানের অরিজিনাল সাউন্ডটা শুনতে থাকুন। এয়ারপোর্টের রানওয়ে সাইড থেকে আমরা চলে এসেছি, কারণ প্রচুর মশা ছিল, ওখানে দাঁড়ানো যাচ্ছিল না। পরে এসে আমরা বাংলা দোকানে আসলাম। দেখুন বাংলাদেশি শপে কি সুন্দর ফ্রেশ ফ্রেশ সবজিগুলো, দেখতে কি ভাল লাগতেছে, ভাবলাম আপনাদের জন্য। আমি তো বাজার করবই, তারপরও আপনাদের জন্য একটু ভিডিও করে নেই। আমি আসলে মূলত কিনতে এসেছি শসা, গাজর, টমেটো, লেবু, শ্যামাই এগুলো, তারপরও ভাবলাম যে সবজিগুলো একটু ভিডিও করে নেই। এখন সবজি নেব না, কারণ কালকের পরের দিনই তো আমাদের ঈদ, শুক্রবারে আমাদের ঈদ, তাই ঘরে অলরেডি কিছু সবজি আছে,
তাহলে আর এত সবজি কিনে কি করব, ফ্রিজে থাকলে নষ্ট হবে। এখানে দেখুন ভেন্ডিগুলো কি সুন্দর ফ্রেশ, সাথে কাঁচা কলা, টমেটো, দেশি টমেটো, এখানে দেশি আলু। এই আলুগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে। লাউ, মিষ্টি কুমড়া, মানে কি না নাই। এই যে দেখুন কত রকমের সেমাই, লাচ্ছা সেমাই। আমি একটু একটু করে আপনাদের জন্য ভিডিও করেছি যে আপনারাও দেখুন আমরা বিদেশে বাড়িতেও বাংলাদেশের জিনিস কিনতে পারি। মালয়েশিয়াতে সবই পাওয়া যায়, বাংলাদেশি সব জিনিসই এখন মালয়েশিয়াতে পাওয়া যায়। দামটা একটু পরিমাণে বেশি পড়ে, তারপরেও পাওয়া যায়। আমি নিয়েছি আপনার হালিম, রোস্টের মশলা, সেমাই, এই জাতীয় জিনিস। শুকনা যেই মশলাগুলো আছে সেগুলো তো আমি আগেই নিয়ে এসেছি, এজন্য দারচিনি, এলাচি, তেজপাতাগুলো আমার লাগে নাই। এই দেখুন কি সুন্দর গরু মাংস ঝুলিয়ে রেখেছে, ফ্রেশ গরু মাংস। দামটা একটু বেশি, তারপরও মাংসগুলো বেশ ফ্রেশ, কারণ আর একদিন পরে ঈদ, তো সেজন্য আজকে দেখলাম যে এখানে মাংস কেজি প্রায় মালয়েশিয়ান রিংগিত 36 রিংগিত করে, যেটা কিনা বাংলাদেশে পড়বে হলো আপনার প্রায় 600 টাকার উপরে এরকম। এগুলো হচ্ছে চিরা, এটা কি বলতে পারলাম না, এগুলো মশলা। এটাও আসলে এত দ্রুত ভিডিও করেছি যে মানে খেয়াল আসতেছে না। এই যে দেখুন বিস্কিট, অনেক রকমের টোস্ট বিস্কুট, এখানে এই সাইডটা শুধু টোস্ট বিস্কিটেই ভরা। এগুলো ডাল, লবণ, এগুলো ডাল, এগুলো হলো মুগের ডাল, মসুর ডাল, মুগের ডাল, এগুলো একসাথে। আর এই যে বিস্কিটগুলো, এগুলো হচ্ছে এখানে বাংলাদেশিরা ফ্যাক্টরি করে, সেই ফ্যাক্টরিতে বানানো হয় বিস্কিট, সেগুলো আবার বাংলাদেশি দোকানেই সাপ্লাই দেওয়া হয় অনেকেরই এরকম। এই যে সব বিস্কিটগুলোই হচ্ছে এখানে বানানো, মালয়েশিয়াতে বানানো। এখানে দেখুন রসুন, রসুনগুলো কি ফ্রেশ, পরিষ্কার। এখন দেখাই চাল, চালগুলো বাংলাদেশি না, চালগুলো মালয়েশিয়ান চাউলই, এগুলো বাংলাদেশি ভাতের চাল না। আবার মনে করেন না যে বাংলাদেশি শাকসবজি তরি তরকারি দেখাচ্ছি, তাই এটাও মানে এটা ঘি, চাউলও মনে হয় যে আমি এখানকার মানে বাংলাদেশি চাউল দেখাচ্ছি, এটা কেউ ভাববেন না। কিন্তু আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি। এখন প্রায় মাগরিবে আজানের সময় হয়ে গেছে, সেজন্য আমরা চলে যাচ্ছি। আর কেনাকাটা বলতে তো সেরকম কিছু না, একটু শসা, লেবু, টমেটো, এগুলোই আর কি, জায়গাগুলো আমাদের নেওয়া শেষ। তাহলে আমরা এখন বাসায় যাই, অন্যান্য কাজ করি বাসায় গিয়ে। যখন বাসায় ফিরছিলাম সেই সময় আমাদের বাসার কাছে আমরা দেখতে পেলাম যে নাইট মার্কেট বসেছে। নাইট মার্কেটকে মালয়েশিয়া বলে পাসার মালাম। এই বাজারটা বিকেল থেকে রাত 11টা পর্যন্ত হয়ে থাকে, তবে এখন করোনা ভাইরাসের কারণে রাত 9টায় শেষ হয়ে যায়।
ভাবলাম আপনাদের জন্য এটি শুট করে নেই, আপনাদের কাছে ভালো লাগবে দেখতে। এখানে দেখুন একজন ভদ্রমহিলা ছাত্তে বিক্রি করছে। ছাত্তে বলতে এটা গরু মাংস এবং মুরগি মাংস করা হয়, অনেকটা আমাদের দেশে শিক্ষাভাবের মতো। এখানে একজন ভদ্রমহিলা কিছু খাবার বিক্রি করছে। সাইডে দেখুন ভুট্টা, মালয়েশিয়ানরা ভুট্টা খুব পছন্দ করে, ভুট্টা বয়ল করছে। আরেকজন ভদ্রমহিলা হিজাবের ক্লিপ পিন এগুলো নিয়ে বসেছেন। এই মার্কেটটাতে সব কিছুই খুব মানে অল্প প্রাইজে, অল্প টাকায় পাওয়া যায়। এটা এক একটা এরিয়াতে, কোনো কোনো এরিয়াতে সপ্তাহে দুই দিন বসে, আমাদের এরিয়াতে সপ্তাহে একদিন বসে। এই জন্য ভাবলাম আপনার, যখন আজকে দেখেছি যে পাসার মালাম বসেছে, ভাবলাম যে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে নেই, আপনাদের দেখতে ভালো লাগবে, আপনারাও বুঝবেন মালয়েশিয়া পাসার মালামগুলো কীরকম। মূলত এইটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে হাট বসে গ্রামে গঞ্জে, ওই ক্যাটাগরিতে ওপেন মার্কেট। তবে খুবই ভালো ভালো লাগে এখানে আসতে, সবাই আসে। এখন তো বললাম না যে প্রায় শেষের দিকে, রাতের দিকে তো, আর এখন একটু করোনা ভাইরাসের কারণে মানুষ কম বের হয়, না হলে এখানে হাঁটা যায় না, এই মার্কেটগুলোতে হাঁটা যায় না, এতটা ভিড় থাকে। এই সবটাতে দেখতে পাচ্ছেন 6 রিংগিট করে টি শার্ট বিক্রি হচ্ছে। এটা একটা জুসের শপ, এখানে বিভিন্ন রকম জুস বিক্রি হয়। যারা এখানে আসে, বেশিরভাগ মানুষই তো মানে প্রচণ্ড গরম থাকে, তো জুস কিনে খেতে খেতে বাজার করতে থাকে। সব রকম জিনিস এখানে পাওয়া যায়। ভদ্রলোক আমাকে হাই বলছে, আমি তাকে ভিডিও করছি, সে খুব খুশি হয়েছে। এখানে বাচ্চাদের খেলনার দোকান, ভালো হয়েছে আমার ছেলে দুটা গাড়িতে ছিল, না হলে আসলে আমার মাথা নষ্ট করে ফেলতো। যখনই আসবে তখনই তাদের খেলনা কিনা চাই। আমরা ওদেরকে নিয়ে আসিনি, ওরা গাড়ির ভিতরে বসেছিল, আমি আর আপনাদের ভাইয়া এসে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। দেখুন এ মার্কেটে আসার পরে আমার একজন পরিচিত বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হয়েছে। উনি তার ওয়াইফ এবং ছেলেকে নিয়ে বাজার করতে এসেছেন। উনি আমার বাসার পাশেই থাকে, এই 8 বছর ধরে ওনার সাথে আমার পরিচয়। ওনার ছেলেটা আর আমার ছোট ছেলেটা কিছুদিনে ছোট বড় আর কি, এরকম অল্প কিছুদিনে, হয়তো মাসখানেকে ছোট বড় হবে, 2 মাস কি এরকম। তো ভাইয়াকে তো আপনারা কেউ চিনবেন না, তবে আমার এক ভিউয়ার্স আছে, সেই একমাত্র ওনাকে চিনতে পারবেন। উনি মালয়েশিয়ান বিয়ে করেছেন, ওনার ওয়াইফ হচ্ছে মালয়েশিয়ান ইন্ডিয়ান, উনি তাকে মুসলমান বানিয়ে বিয়ে করেছেন। ওয়াইফটাও ভীষণ ভালো। তা আপনারা দেখুন, এখানে দেখতে পাচ্ছেন কাঁকড়া, কাঁকড়া মালয়েশিয়াও প্রচুর খায়। সেই সাথে আছে হলো আপনার ইকান সিকাপ, যেটাকে দিয়ে আমি গতকাল তিগা রাসা বানিয়েছিলাম, ওই ফিশটা আছে এখানে। প্রচুর ফিশ, ফিশগুলো বেশ ফ্রেশ, আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে দেখতে থাকুন। Thank you.
আমরা বাসায় চলে এসেছি। দেখুন আমার কত কাজ জমে রয়েছে, এই যে এতগুলো কাপড় ভাঁজ করতে হবে, রাত্রে খাবার রেডি করতে হবে, আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। আমার অবস্থা দেখে ইস্তিয়া কি করেছে দেখুন। Hi guys, today I'm gonna make chicken pizza. I'll show you how to make, and so stay with me and let's go. Put yeast in the dough. Now I'm adding the pizza paste. So I'm gonna roll around the pizza very nice and smoothly. After I add the paste, I add some chicken because we are making chicken pizza. I spread some chicken all over the pizza so it tastes yummy. Now I'm adding some capsicum, yellow colors. Then I add onions, a bit here, a bit there. How much you like onion you want, you can put. So I don't eat lots of onion, so I put this much. Then I add some cheese. I cut it into pieces so it is so tasty and it's going to be very cheesy. So look how I put my spread my cheese. Now I add some green baby onion leaves. I like to eat onion leaves because it's very healthy, so I put a lot of them. So guys, I already made my pizza, but I didn't show you because this is my first pizza. The other pizza is baking. So let me show you how I made my first pizza. So let's taste it. Very yummy. You should guys try it. Sorry that I can't share with you, but I hope I can share these pieces. So guys, I already finished my second pizza. Look how tasty is it. I can't wait to eat it. I think it's gonna be very yummy. So guys, stay with me and this is goodbye. Let me eat my pizza first. Okay, bye. আজকে আর ভিডিওটি বেশি বড় করব না, আমরা রাত্রের খাবারটা খেয়ে এখন ঘুমিয়ে পড়ব। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার পরে একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।